হ্যালো and welcome to another সেশন of Potter's ইংলিশ ক্লাসেস টুডে we will talk something about how to tell the time. Which means, telling the time is today's topic. টপিক আজকের টপিক হচ্ছে সময় নিয়ে কথা বলা যদিও আমরা জানি সবার কাছে মোবাইল ফোন বা ঘড়ি অবশ্যই থাকে তবুও ইন সাম সিচুয়েশনস মে somebody can ask you about তারা প্রশ্ন করবে what টাইম is ইট বা what's the নাও তখন যে সময়টা ঘড়িতে বাঁচবে সেটা তো বলতে হবে সো হাউ ক্যান উই টেল দ্যাট আমরা জেনে নিই শুরুতেই আমরা একটি ইনফরমেশান নিয়ে নিই একটি দিনকে আমরা টোটাল চারটি মেন পার্টে ভাগ করবো নাম্বার ওয়ান মর্নিং নাম্বার টু আফটারনুন নাম্বার থ্রি ইভিনিং এন্ড নাম্বার ফোর নাইট এই চারটে ক্যাটাগরিতে যদি আমরা টাইম বলা শিখে নিই আমাদের সারাদিনের টাইম বলা শেখা হয়ে যাবে ফর এক্সাম্পল সকাল সাতটা সাম্বার ইজ ইউ ইউভার টাইম ইজ ইট নাও আমি বলতে চাই এখন সাতটা বাজে কি করে বলবো আমি দুভাবে সময়টা বলতে পারি প্রথমটা একটু শর্ট ফর্ম দ্বিতীয়টা একটু ইনফরমেশান দিয়ে ফার্স্ট এক্সাম্পল ইটস সেভেন ও ক্লক ইটস সেভেন ও ক্লক দ্বিতীয় রকমভাবে বলা ইটস সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং যেহেতু এটা সকাল সাতটা সকাল আটটার সময় যদি কেউ টাইম জিজ্ঞাসা করে ইটস এইট ও ক্লক বা ইটস এইট ও ক্লক ইন দ্য মর্নিং সকাল নটায় হলে নাইন ও ক্লক আর নাইন ও ক্লক ইন দ্য মর্নিং দশটা হলে ইটস টেন ও ক্লক বা টেন ও ক্লক ইন দ্য মর্নিং এগারোটা হলে ইটস ইলেভেন ও ক্লক অর ইলেভেন ও ক্লক ইন দ্য মর্নিং বারোটা হলে ইটস টুয়েলভ নুন অর্থাৎ মর্নিং শেষ করে যদি সময় হতো সাতটা পাঁচ তাহলে কীভাবে সময়টা বলবো ইজি আমরা বলতে পারি এইট সেভেন ফাইভ সাতটা দশ এর সেভেন টেন সাতটা পনেরো এইট সেভেন ফিফটিন সাতটা কুড়ি এইট সেভেন টোয়েন্টি সাতটা পঁচিশ এইট সেভেন টোয়েন্টি ফাইভ সাতটা তিরিশ সেভেন থার্টি সাতটা পঁয়ত্রিশ ইটস সেভেন থার্টি ফাইভ সাতটা চল্লিশ এর সেভেন ফর্টি সাতটা পঁয়তাল্লিশ এর সেভেন ফর্টি ফাইভ সাতটা পঞ্চাশ এর সেভেন ফিফটি সাতটা পঞ্চান্ন ইট সেভেন ফিফটি ফাইভ আটটা ইটস এইট ও ক্লক তাহলে আমরা প্রত্যেক পাঁচ মিনিট অন্তর অন্তর টাইম বলা শিখে গেলাম সেকেন্ড আরেকটি মেথড আছে এই টাইমটাকে বলা সাতটা পাঁচ বাজে আমি বলতে পারি ইটস ফাইভ পাস্ট সেভেন সাতটা দশ বাজে আমি বলতে পারি ইটস টেন পাস্ট সেভেন সাতটা পনেরো বাজে আমি বলতে পারি ইটস কোয়াটার পাস্ট সেভেন কোয়ার্টার কিউ ইউ এ আর টি ই আর ইটস কোয়াটার পাস্ট সেভেন সাতটা কুড়ি বাজে ইটস টোয়েন্টি পাস্ট সেভেন সাতটা পঁচিশ বাজে ইটস টোয়েন্টি ফাইভ পাস্ট সেভেন সাতটা তিরিশ বাজে ইটস হাফ পাস্ট সেভেন থার্টি মিনিটস হলে হাফ পাস বলতে হয় সাতটা পঁয়ত্রিশ হলে ইটস টোয়েন্টি ফাইভ টু এইট মানে পঁচিশ মিনিট বাকি আছে আটটা বাজতে সাতটা চল্লিশে বলতে পারি ইটস টোয়েন্টি টু এইট সাতটা পঁয়তাল্লিশে বলতে পারি ইটস কোয়ার্টার টু এইট সাতটা পঞ্চাশ হলে ইটস টেন টু এইট সাতটা পঞ্চান্ন হলে ইটস ফাইভ টু এইট আটটা হলে ইটস এইট ও ক্লক এবারে পর পর দেখে নেব কিভাবে আফটারনুনে এ এবং নাইটে টাইম বলা যায় দুপুরের একটি সময় ধরে নেওয়া যাক মনে করি দুপুর দুটো বাজে কি করে টাইম বলবো আমি বলবো ইটস টু ও ক্লক ইন দ্য আফটারনুন দুটো পাঁচ হলে আমি বলবো ইটস ফাইভ পাস টু ইন দ্য আফটারনুন দুটো দশ হলে ইটস টেন পাস টু ইন দ্য আফটারনুন দুটো পনেরো হলে ইটস কোয়াটা পাস্ট টু ইন দ্য আফটারনুন দুটো কুড়ি হলে ইটস টোয়েন্টি পাস টু

দুটো পঞ্চাশ হলে ইটস টেন টু থ্রি এন দ্য আফটারনুন দুটো পঞ্চান্ন হলে ইটস ফাইভ টু থ্রি ইন দ্য আফটারনুন তিনটে হলে ইটস থ্রি ও ক্লক ইন দ্য আফটারনুন একইভাবে ইভিনিংয়ে এবং নাইটে আমরা টাইম বলতে পারি একটি করে এক্সাম্পল নিয়ে নেওয়া যাক ইভিনিংয়ে যদি সাতটা বাজে তাহলে বলবো ইটস সেভেন ও ক্লক ইন দ্য ইভিনিং রাত এগারোটা বাজলে আমরা বলবো ইটস ইলেভেন ও ক্লক অ্যাট নাইট রাত বারোটা হলে ইটস মিড নাইট এইভাবে সারাদিন ধরে আমরা টাইম বলতে পারি সর্বশেষে একটি কথা বলে রাখি যেটা বিশেষভাবে মনে রাখার মতো আমরা যেমন জানি সাতটা দশ বাজলে বলতে হয় ইটস টেন পাস্ট সেভেন কিন্তু সাতটা নয় বাজলে কি বলবো সাতটা নয় বাজলে কি আমরা বলবো ইটস নাইন পাস্ট সেভেন নো আমরা বলবো ইটস নাইন মিনিটস পাস্ট সেভেন এক্ষেত্রে মিনিটস শব্দটি কিন্তু ব্যবহার করতে হয় সিমিলারলি সাতটা দুই সাতটা তিন সাতটা চার বা সাতটা ছয় সাতটা সাত সাতটা আট এইভাবে মধ্যবর্তী যে কোনো সময় বলতে গেলেই মিনিটস শব্দটা ব্যবহার করতে হবে সাতটা বাজলে সেভেন ও ক্লক সাতটা এক বাজলে ইটস ওয়ান মিনিট পাস্ট সেভেন সাতটা দুই সাতটা তিন সাতটা চার একই নিয়মে চলবে মিনিটস ব্যবহার করে বলতে হবে সাতটা পাঁচ বাজলে বলবো ইটস ফাইভ পাস্ট সেভেন আমরা এটাও শিখেছি যে সাতটা পঞ্চাশকে বলতে হয় ইটস টেন টু এইট মানে আটটা বাজতে দশ মিনিট বাকি বাকি অর্থে টু বলছি আবার সাতটা পঞ্চান্নকে বলবো ইটস ফাইভ টু এইট মানে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি কিন্তু যদি আটটা বাজতে তিন মিনিট বাকি হতো তাহলে আমরা বলতাম ইটস থ্রি মিনিটস টু এইট So that's all for today. I hope you have enjoyed and learned something from this video. সেই tuned to get more updates and more lessons. Thank you so much.